মার্কিন সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্টের সৌজন্যে স্বস্তি পেল হিমাচল প্রদেশের আদানি সংস্থার মালবাহী ট্রাক মালিক ও কর্মীরা। রাজ্যের ধরলাঘাট এলাকায় আদানির একাধিক সিমেন্ট কারখানার মাল বহনের ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবৎ চলা বিরোধ আলোচনার টেবিলেই মিটে গেল। ওই রিপোর্ট প্রকাশের জেরে বেকায়দায় পড়ে ট্রাক মালিক সংগঠনের সঙ্গে আপোষ রফায় বাধ্য হয় আদানি কর্তৃপক্ষ। তাই হিন্ডেনবার্গ রিপোর্টকে ঈশ্বরের আশীর্বাদ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কথায় বলে কারো পৌষ মাস, কারো বা সর্বনাশ। হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসতেই শেয়ার বাজারে গৌতম আদানি গোষ্ঠীর সংস্থাগুলির আর্থিক বিপর্যয় শুরু হয়েছে। আদানির এই বিপদের দিনেই হিমাচল প্রদেশের ধরলাঘাটের হাজার সাতেক ট্রাকের শ্রমিক ও মালিক সংগঠনের প্রতিনিধির মুখে হাসি ফুটেছে। এখানে একাধিক সিমেন্ট কারখানা রয়েছে আদানি গোষ্ঠীর। সেই কারখানার কাঁচামাল পৌঁছে দেওয়া থেকে বস্তাবন্দি সিমেন্ট বহনের কাজ করে হাজার হাজার ট্রাক। গত ডিসেম্বর থেকে ট্রাক পিছু মাশুল এক লাফে অর্ধেক করে দেয় আদানি কর্তৃপক্ষ। স্বাভাবিকভাবেই তাদের সেই সিদ্ধান্তে শুধু মালিকরা নয়, পরোক্ষে শ্রমিক কর্মচারীরাও আর্থিক সংকটে পড়ে। মালিকদের সঙ্গে সঙ্গে শ্রমিক সংগঠনগুলিও আদানি কর্তৃপক্ষের কাছে মাশুল হ্রাসের সিদ্ধান্তের প্রতিবাদ জানায়, কিন্তু কোনো প্রতিবাদেই কর্ণপাত করেনি আদানি কর্তৃপক্ষ। সপ্তাহ দুয়েক আগে মার্কিন সংস্থার রিপোর্টে আদানি গোষ্ঠীর শেয়ার কারচুপির তথ্য প্রকাশ্যে আসে, আর তাতেই সংস্থার আর্থিক বিপর্যয় প্রকট হয়ে পড়ে। এতদিন যারা ট্রাক মালিক ও শ্রমিকদের দাবি নিয়ে আলোচনায় বসতে পর্যন্ত রাজি ছিল না, ঘটনাচক্রে আদানি শেয়ার বাজারে ধস নামার পরেই প্রতিবাদীদের সঙ্গে আলোচনায় বসতে তৎপর হয়ে পড়ে তারা, এবং তার সুবাদে মাশুলের পরিমাণ কিছুটা বাড়িয়ে দ্রুত সমস্যার সমাধান হয়। ট্রাক মালিক ও শ্রমিক সংগঠনগুলির ধারণা ঈশ্বরের আশীর্বাদ হয়ে এসেছিল হিন্ডেনবার্গের রিপোর্ট। এই বিশ্বাস থেকে স্থানীয় মন্দিরে পুজো দিতে ভিড় করেছেন তারা। কলকাতা টিভি।